থেকেই। দোস্ত আমি নতুন একটা DSLR কিনছি, দুর্দান্ত ছবি হয়। চ তোর দুর্দর্শ একটা ছবি তুলে দি। হ্যাঁ ঠিক আছে। আরেকটু আমি কি এখন জ্যাকেট পরা? এটা তো আগের ছবি। এইটাই তো দোস্ত ক্যামেরার কেরামতি, তুই আর কোনোদিন আমার ছবি তুলবি না। এইটা ক্যানোনের DSLR, খুব ভালো ছবি দেখবি। হ্যাঁ দেখলাম, ভালো চলে আর কি। দোস্ত আমারটার মতো না। না না একদমই না। তোরটার মতো না বলে? এটা মানে আপেল বাড়া, চিনোস আপেল? আপেল এটা 80 কিলো আপেল চিনোস? অ্যাপেলের কম্পিউটার, ম্যাকবুক, প্যাড, পড, গাড়ি বাড়ি যা আছে সব বেস্ট। চিনি চিনি, আমি নিজেও অ্যাপেল ইউজ করি, ঠিক আছে? কিন্তু অ্যাপেল হচ্ছে গিয়ে শুধু কাস্টমারদের কাছ থেকে পয়সা খসানোর ধান্দায় থাকে, বুঝছো? তত অত ভালো কিছু নাই এভারেজ। কিন্তু মানে অ্যাপেলের বেলায় কোনো কিন্তু মিন্তু নাই, কি কস এটি? আরে শোন, যদি ফোন হিসেবে বলস স্যামসাং অনেক ভালো, আর কমের মধ্যে তো OnePlus One আরও ভালো। কতটা কিন্তু খারাপ হইতেছে মামা, অ্যাপেল হলো একমাত্র কোম্পানি হিসেবে যদি বলস, তাহলে একমাত্র কোম্পানির যেটা প্রোডাক্ট ইউজ করে আমি উপকৃত হয়েছি সেটা হচ্ছে কি মাইক্রোসফট। বেস্ট মাইক্রোসফট উইন্ডোজ। আরে কই বড় লিভারপুল, কই বড় ফকিরাপুল, কি কস এডি? এই বেটা, এই তোর এই অ্যাপেলের কম্পিউটার তুই কি করস? আমার উইন্ডোজের কম্পিউটারে আমি গেম খেলি। তোর কম্পিউটারে গেম আছে? আমি যা খুশি তা করি, আমি এডিটিং করি। আর এডিটিং তো আমিও করি, সমস্যা কোথায়? আমার মাইক্রোসফটের যে দাম তার 3 গুণ দাম তোর অ্যাপেলের। তোর অ্যাপেলের দাম দিয়ে যদি আমি একটা উইন্ডোজ কম্পিউটার বানাই, ওই কম্পিউটারতে পুরো পেন্টাগন অফিস চলবে, তাই না? শোন, এই অ্যাপেল ইউজ করে লোকে বলদরা গাধারা, যারা পদে পদে টাকা দেয় কোম্পানিকে, আমি মাইক্রোসফটকে একটা টাকাও দিই না, পুরা পাইরেটেড। হ্যাঁ হ্যাঁ, কামটা কিন্তু তুই ঠিক করলি না, এটার প্রতিশোধ আমি নিবই। আরে প্রতিশোধ নিই মানে? ওই প্রতিশোধ নেওয়ার কি, সেটা কি ব্যক্তিগত ব্যাপার নাকি? আচ্ছা আচ্ছা, এটা তো জাস্ট আমার পাশের রোডে। তুমি এক কাজ করো,
আমি 10 মিনিট পর ওখানে গিয়ে দাঁড়াই, তুমি আসো, আমি তোমাকে ওই পার্লার দেখাই দিই। ওকে, হ্যাঁ তাই রিয়া। হ্যাঁ রিয়া, এখন তোরা কাজ করতে হবে, চল আর বাসায় চল, তোকে একটা ছদ্মবেশ নিতে হবে, বুঝছিস? চল। আরে ঘটনা কি? ঘটনা হচ্ছে কি, রিয়া আমাকে বলছে যে আমি যদি ওকে ইমপ্রেস করতে পারি তাহলে ও আমার গার্লফ্রেন্ড হবে, ইমপ্রেস না করতে পারলে তো ইমপ্রেস করার ভালো সুযোগ পাইছি, তোমার পার্লার আসতেছে, চল চল তোকে দাড়ি মশলা খাবাই। কিন্তু কারণ আমি দুনিয়াতে যত সব ছেলে দেখেছি তার থেকে সব থেকে আজীব চিড়িয়া হচ্ছ তুমি। ধন্যবাদ। আমি তো তোমাকে প্রশংসা করিনি, তিরস্কার দিলাম, তুমি থ্যাংক ইউ বলছো কেন? ওতেই আমার চলবে, আমি খুশি, চলো চটপটি খাই। চটপটি খাবো না তো, কি আজব, আমি পার্লারে যাব। ও দেখা হ্যায় পহলি বার, সাজন কি আঁখো মে প্যার, টটটটডাও টটটটডাও টটটটডাও। কি আশ্চর্য, কি জান আপনি? এই যে ললনা, আজকে বলো না। আপনি আমাদের মধ্যে আসছেন কেন? আমি তোদের মধ্যে আসছি মানে মুঝকো মাফ কর দেঙ্গে। ঠিক আছে। শুনছি কোথেকে আসে আজকালকার দিনে, মানে কিন্তু লোকটার সাথে না ওই যে তোমার একটা ফানি বন্ধু আছে না হিল্লল, ওর সাথে মিল আছে। দোস্ত আবার টাকা দে। কিসের টাকা চায়? আরে কি সব লোকজন, কি বাগ বাগ বাগল তো, কি বলে উল্টা পাল্টা, তা চর 300 টাকা দে। কি বলে? আই আই আই, আরে পাগল ছাগল কোথা থেকে আসে, কি ওই যে ওই ওই বিল্ডিংটা, ওই যে তোমার পার্লার ওখানে তো, আসো 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 আসো। এই রিকশা দাঁড়াও, যে মসজিদটার পাশে বটতলার যে মোড়টা আছে ওই মোড়ে যাব। যাবা? বাসে যাবেন নাকি? ও গরিবের নামাজ, একটু বাসায় নামায় দাও। হ্যাঁ আরে হিল্লল, কই যাস তুই? এই তো দোস্ত বাসায় যাচ্ছিলাম। চল আমরা হেঁটে যাই, বিদায় করে দে। এই নাও। কোথায় আসলি? আরে এই সেলুনে গেছিলাম। 10 টাকা দিলে? আরে আমি এই মাত্র রিকশায় উঠলাম। ওই এই মাত্র উঠলেন, আমি না থাকলে তো আমরা আজকে বাসায় খুঁজে পাইতো না ভাই। আমি আজকে না থাকলে কই কই ঘুরতে আছে ভাই? যাও তো, যাও যাও যাও, যেতে বলছিনা যাও। কই কইলাম, লোক এরকম করতেছেন আপনারা? যাও যাও, গরিবে নিবাস, যাও ফুটো। দোস্ত এই ফটোগ্রাফি শুরু করার পর থেকে আমার মাথায় শুধু ফটোগ্রাফির সাবজেক্টই ঘোরে, আর কিছুই না মনে থাকে না। তুই বাসার ঠিকানা আবার ভুলে গেছিস? বেরোনোর পরে ওই ডান বাম একটু উলট পালট হয়ে গেছিল। লাইফ হ্যাপেন্স টু দোজ হু মেক থিংস হ্যাপেন ইন লাইফ, ইটস মাই ওয়ে অর দ
তোমার ভিজিটিং কার্ড দুপুর দুইটা গোনে চারটা পর্যন্ত যেন মরে যেন কেউ ডিস্টার্ব না হরে, ওই সময় একটু ওই ঘুমের টাইম, তো ওই সময় একটু ঘুমাই আর কি মুই। আচ্ছা ঠিক আছে, পরের বার যেটা দিব ওটার মধ্যে আমি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইডি থাকো। এই সাফকাতের কাণ্ড দেখছি, পাগল না ছাগল? পাগল না ছাগল না, ডিরেক্টলি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, হচ্ছে কি তার সিম্বল। এই সফি চল, তুই আর আমি সাপকাতে বাসায় যাই, দেখি বেটা কি করছে। যা তো যা, আপেল মার্কায় ভর্তি, যা তো চল। আর ওই দুপুর দুইটা থেকে চারটার মধ্যে কিন্তু কোনো কল টল করবেন না, ওই সময় একটু ঘুমাই আমি, বুঝছেন? আরে ভাই, কেমন আলামত দেখাইলে না, বুঝে না। কি খবর দেখতেছিস তো? আমি বিজি। এই তুই অ্যাপেলের এজেন্ট না উইন্ডোজের এজেন্ট? মানে কি মানে মনে বুঝি না। তুই খবরদার অ্যাপেল ধরবি না, তুই তো অ্যান্ড্রয়েড। অ্যাপেল খাইলে সমস্যা কি? তোর ঘটনা কি? আমি এখন অ্যাপেলে একটাতে ভিডিও এডিটিং করতেছি, একটাতে ফোন দিতেছি, একটাতে মিউজিক শুনতেছি, আর একটাতে ফটো এডিটিং করতেছি। আমার জীবন এখন অ্যাপেলময় আর আমি অ্যাপেল খাই। দোস্ত কীসব ছেলে মানুষই করিস, শোন আপেল তো একটা প্রোডাক্ট, তুই পয়সা দিয়ে আপেল কিনছিস, কিন্তু দেখে মনে হইতেছে কি আপেল তোরে পয়সা দিয়ে কিনছে। তুই ভাগ, তুই ভাগ, তুই হইলি উইন্ডোজের এজেন্ট, আর তোর উইন্ডোজের এজেন্টে যা কবি, আমি ওর উপর যুদ্ধ ঘোষণা করছি। যা ভাগ, ভাগ, বেরো।
আপনারা জানেন যে অ্যাপেল রবি একটা কোম্পানি, ওদের ফোন যদি আপনারা একটা বার কিনেন তাহলে প্রতি পদে পদে আপনাদের কাছ থেকে টাকা নিবে। কিন্তু আমাদের মাঝে কিছু দালাল শ্রেণীর লোকেরা এই অ্যাপেলের পাঁচ আটে দালালি, এই যেমন এই যে দালাল গুলা চলে আসছে, আমি এর প্রতিবাদ করি। এরা হলো উইন্ডোজের দালাল, বিল গেটসের চামচা, নাস্তিকরা দেশের শত্রু, মার নাস্তিক মার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রচণ্ড মারামারির সিচুয়েশন, আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন এখানে এই মারামারিটা হচ্ছে। এই এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো। এই এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে আমি জানি না, আমার 200 টাকা দিয়ে আমি আসছি। যাও ভাগো। এই 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 এখানে কি হচ্ছে? আমার নাম মোহাম্মদ শারুফ ভুঁইয়া, আমি সুন্দর গান গাইতে পারি। একটা গান গে, এই পদ্মা এই মেঘনা। এই লে কি গা, যা যা। এই বেসিক, এই বেসিক ভাই ভাই, এখানে কি হচ্ছে বলো তো? উইন্ডোজ সবাই আপন করুন, অ্যাপেলকে বর্জন করুন। উইন্ডোজ হলো কি আসল অপারেটিং সিস্টেম, অ্যাপেলের চামড়া তুলে খাবো আমরা। কি 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 বলে? উইন্ডোজকে বর্জন করুন, আমরা শাপলা চত্বর ঘেরাও দেবো উইন্ডোজের বিরুদ্ধে। আপনারা আসবেন? অবশ্যই আসবেন, সবাই আসবেন। আহ দর্শক, আমি দুঃখিত, আমি আসলে কিছুই বুঝলাম না এখানে কি ঘটনা ঘটছে, কারো পক্ষে বোঝা সম্ভব না। উইন্ডোজ আর অ্যাপেল নিয়ে যুদ্ধ বাংলাদেশে কেন? বাংলু টিভি থেকে আমি শাহরিয়ার খান লাইভ কভারেজ করলাম এইমাত্র একটি জনসভা, এক অদ্ভুত জনসভা। এখানে বাংলাদেশ উইন্ডোজ ফ্রন্ট এবং বাংলাদেশ অ্যাপেল ফ্রন্ট নামক দুইটি সংস্থা হয়েছে এবং তারা পরস্পরের বিরুদ্ধে কাল হরতাল ডেকেছে এবং বাংলাদেশ অ্যাপেল ফ্রন্ট শাপলা চত্বর ঘেরাওয়ের হুমকি দিয়েছে। তো এই ব্যাপারে আমরা পুলিশের কাছে যোগাযোগ করে জানতে পারলাম, ইন্সপেক্টর নজরুল বলেছেন যে উনি বাংলাদেশের এই ঢাকা শহরের শান্তি কিছুতেই বিঘ্নিত হতে দিবেন না এবং শাপলা চত্বর ঘেরাওটাকে উনি বলেছেন পুলিশ সর্বত প্রচেষ্টা নেবেন যেন ওখানে কিছু না হতে পারে। আমি শাহরিয়ার খান বাংলু টিভি থেকে দেখলেন অবস্থা ভাই, সাইনিং অফ শাহরিয়ার খান, এখানে অনেক গন্ডগোল, থাকলে টমেটো আর ডিম আমাকেও খেতে হবে, গুড বাই। এখন থেকে পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করার চেয়ে এই অরিজিনাল উইন্ডোজ ব্যবহার কর ভা। আর স্টিভ জবসকে আচ্ছা মাথা মারো, আন্দোলন চালিয়ে যায়। জীবনের মূল্য অনেক বেশি। ও মাই গড, এটা তো ড্রাইভারের রুমের সাইনবোর্ড, এখানে লাগিয়েছে কে?
আমার ব্যবসা আমি তোমার কাজের মূল্যায়ন অবশ্যই করবো, তোমার কাজের মূল্য মাত্র 350 টাকা।